এক দুর্বিষহ সময়ের মধ্যে এগিয়ে চলছি আমরা। বর্তমানে একাংশ মানুষের মূল্যবোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে, এর ফলে সমাজে ঘটে চলছে নানাহ ন্যাক্কারজনক ঘটনা। এমনই একটি ন্যাক্কারজনক ঘটনার তথ্য সামনে এলো রবিবার। এদিন 9 বছর বয়সী নিজ কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে পশ্চিম মহিলা থানার পুলিশ এক নরপিশাচকে গ্রেফতার করেছে। ধৃতির নাম দুলাল বিশ্বাস, তার বাড়ি বামুটিয়ায়। সম্প্রতি সে স্ত্রী ও কন্যাকে নিয়ে রাজধানীর এডি নগর এলাকায় ভাড়া থাকত। পেশায় নির্মাণ শ্রমিক দুলাল বিশ্বাস চলতি বছরের জুন মাসের শেষ সপ্তাহে ভাড়া বাড়িতেই একাকিত্বের সুযোগ নিয়ে নিজের 9 বছরের কন্যা সন্তানকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হতে স্ত্রী ও কন্যাকে ফেলে পালায় সে। গত 30 জুন নির্যাতিতার মা পশ্চিম মহিলা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে একটি মামলা হাতে নিয়ে পুলিশ অভিযুক্তকে জালে তুলতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মহিলা থানার পুলিশ সাদা পোশাকে রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে একটি হোটেলের সামনে থেকে গুণধর পিতা দুলাল বিশ্বাসকে গ্রেপ্তার করে। এদিন পশ্চিম মহিলা থানার সেকেন্ড অফিসার রুবি বৈদ্যপাল এই সংবাদ জানান। আচ্ছা, গত 30/2024 আমাদের এখানে মনিক বিশ্বাসের একটা হিটেন ইনফরমেশন হলে আমাদের পশ্চিম মহিলা থানাতে একটা কেস রেজিস্টার হয়েছে, যার নাম্বার হলো 2024 WAW 09, ডেট হলো 30/24, আন্ডার সেকশন 64 উইদিন ব্যাকেটে 2F, এরপরে 65-351-2 ENS অ্যান্ড 6 অফ পক্সো অ্যাক্ট। ঠিক আছে, এরপরে এই কেসের ভিত্তিতে আমরা একটা কেসকে রেজিস্ট্রি করছে, রেজিস্ট্রি করে সিক্রেট ইনফরমেশনের মাধ্যমে এবং ইয়েতে আজকে আমরা আসামিদের অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি ওই হেতাজি চৌমুহনীর থেকে। হেতাজি চৌমুহনী তার বাড়ি, তার বক্তব্য অনুসারে তার বাড়ি হলো অরিজিনাল বাড়ি হলো ইয়েতে ভাঙুটিয়া। তো তাদের এখানে যে ডকুমেন্টস আমি পাইছি এটা অনুসারে হলো ভাড়া থাকে ওইখানে এসডি মিশন ভাড়া থাকে ইয়ে অরুন্ধতী নগর ভাড়া থাকে ওইখানে। হ্যাঁ, ওইখানে ঘটনাটা হলো তার নিজের মানে মেয়ের সঙ্গে তার ওই রিলেশন করছে আর কি। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধৃত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমাজের বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।